খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আরজিকর কাণ্ডের তদন্তে গতকালই উত্তর কলকাতার সিটিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। আর আজ সকালে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় পানিয়াটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। এরই মাঝে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই বিস্ফোরক অভিযোগ সামনে এলো। আজ নির্মল ঘোষ সিবিআই দপ্তরে ঢোকার পরপরই সোশ্যাল মিডিয়া শুভেন্দু অধিকারী একটি পোস্ট করে লেখেন, জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় ময়না তদন্তকারী চিকিৎসক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। দাবি করেছেন চিকিৎসকের কাকা পরিচয় এক ব্যক্তি হুমকি দেয়, ময়না তদন্ত দ্রুত না করলে রক্ত গঙ্গা বইবে। ওই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। এরপর সরাসরি মুখ্যমন্ত্রীর নাম নিয়ে শুভেন্দু বলেন, সবাই জানে চিকিৎসকের দেহ তাড়াহুড়ো করে সৎকার করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্মশানে হাজির ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। এটা আরও আশ্চর্য যে সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন। উল্লেখ্য, আরজিকরের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দেহ শ্মশানে নিয়ে গিয়ে দ্রুত সৎকার করা নিয়ে প্রথম থেকেই সরব নির্যাতিতার পরিবার। দাবি করা হয় পরিবার নির্যাতিতার দেহ সংরক্ষণ করতে চেয়েছিল যাতে পরে ফের ময়না তদন্ত করা যায়, তা সত্ত্বেও তড়িঘড়ি নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। পরে বাবা অভিযোগ করেছিলেন দাহ কার্যের খরচ তাদের করতে দেওয়া হয়নি, কে সেই খরচ করেছে তাও তাদের জানা নেই। এদিকে দাবি করা হয় দাহ কার্যের সময় যে সই করতে হয় নির্যাতিতার বাড়ির লোক সই করেননি। কি হয়েছিল 9 আগস্ট, মেয়ের দেহ আরজিকর থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে শুনে কিছুক্ষণ পর বাড়িতে যান তার বাবা মা। এর কিছুক্ষণ পরই দেহ বাড়ি থেকে নিয়ে পানিহাটির মহোৎসবতলা শ্মশানের দিকে রওনা হয় পুলিশ। ততক্ষণে শ্মশানে পৌঁছে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর নান্টু ও তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। যুদ্ধকালীন তৎপরতা দেহ সৎকার শুরু করে দেয় পুলিশ, যদিও শ্মশানে তখন অন্তত দুটি দেহ সৎকারের অপেক্ষায় ছিল। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।